শুনেন, যেই কোনো মুসলিম আলেমের মধ্যে বহু জিনিস আছে সঠিক, সে যত বড় বেদাতি হোক, সে যে পাঁচ ওয়াক্ত পড়ায় এটা কি বেদাত? সে যে হজে যায় এটা বেদাত? সে যে যাকাত দেয় বেদাত? সে যে জিকির করে, সহি জিকিরগুলো করে বেদাত? সে যে রমজানে রোজা করে বেদাত? প্রত্যেকটা মুসলমান তার মধ্যে সৌন্দর্য আছেই। স্বর্ণকাররা আগের যুগে স্বর্ণ বানাইতো, আগুন জ্বালাইতো কাঠ খড়ি দিয়া, তাদের ছাইগুলো বাজারে বিক্রি হতো। কেন? স্বর্ণকারের ছাই, কিছু স্বর্ণের কণা এটার মধ্যে আছে, পাওয়া যায়। তা আলেমরা যেসব কথা বলে, ওয়াজ করে, ছাই হলে ওই ছাইয়ের মতো কিছু স্বর্ণ পাওয়া যায়। কয়েকটা উদাহরণ দেই, মুসলিম সমাজে থাকা কোনো কথাকে ছট করে উড়িয়ে দিতে নাই, কারণ এটা মুসলমান সমাজ, এটা নবীদের তৈরি করা সমাজ, ওলিয়া আউলিয়া সাহাবি তাবেইনদের তৈরি করা সমাজ। এখানে একটা প্রাপ্ত জিনিস সহজে আপনি উড়িয়ে দিবেন না, দূর এটা ফালতু কথা, এটা কি? যেমন লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরে একটা কথা শুনতাম, আলিমের পেট আল্লাহ তাগারি। গত পরশু বিবিসির একজন বড় ভালো সাংবাদিক কাদির কল্লোল ভাই আমাকে ফোন দিছিলেন, যে ওলামারা যাতে ডকুমেন্ট ছাড়া কথা না বলে, দলিল ছাড়া কথা না বলে, ওলামারা অনেক কথা বলে যেগুলি ডকুমেন্ট ছাড়া তো রিট হয়েছে মনে হয় আদালতে। তো আমি কাদির কল্লোল সাহেবকে বললাম, দেখেন ওলামারা কি ডকুমেন্ট ছাড়াই বললো না দলিল তার আছে, এই ফয়সালা কে দেবে? এই ফয়সালা দেবে দেশের বিদগ্ধ আলেমরা, পণ্ডিত অভিজ্ঞ আলেমরা। কোন আলেমের কথা দলিল সম্মত হয়েছে কি হয় নাই, এটা এটা কোনো কোর্ট কাছারির তো বিষয় না, এটা কোনো জেনারেল ভাইদেরও বিষয় না। আমি ওনাকে বললাম, আমি সারা জীবন কতগুলো কথা শুনতাম আর ডিনাই করতাম, কিন্তু আমার বয়সের এই পর্যায়ে এসে আমি দেখি প্রত্যেকটা কথার আমি মূল খুঁজে পাচ্ছি। যেমন এই যে আলেমের ভাট আল্লাহ তাকারি, আমার নিজের বাবা চৌমনি মাদ্রাসায় পড়াতেন আব্দুল গনি রহেমাহুল্লাহ, ওনাকে আর মৌলানা কাসেম সাহেব রহেমাহুল্লাহ, বড় বড় আলেম দুজনেই, দাওয়াত দিয়েছে এক লোক, চৌমনির এক লোক। তো দাওয়াত দিয়ে শুধু রানতে আছে, শুধু রানতে আছে, রান্নাই শেষ হয় না, ওনারা দুপুর থেকে বিকেল পর্যন্ত আমাকে খাওয়ায়, ওনা খালি রানতে আছে। তো ওনারা জিজ্ঞাসা করেন, ভাই আমাদের মেহমান তো কয়জন? কয় আপনারা দুজনই তো, তো এত কি রান্না করতেছেন? কয় হুজুর, পনেরো শের চাল রান্না শেষ হয়ে গেছে, আর পাঁচশের আমরা এখন চুলাই দিয়েছি, এই পাঁচশের ভাত হয়ে গেলেই খাওয়ানি শুরু করব। তো ওনারা কয়, আদামুন চাল? হ্যাঁ আদামুন, তো আরো অনেক গোস্ত মাছ সেরকম সবগুলি আদামুন টাইপের এরকম অনেক। তো তো আমরা ছাড়া কোনো মেহমান নাই? কারণ না তো আপনারা দুইজনেই খাবেন। তো এখন ওনারা হাসি হাসি, এটা কী কাণ্ড, আমরা আধা কেজি চালের ভাত তো খাইতে পারি না, আপনি আধা মন? কয় না হুজুর, সবাই বলে আলেমের ফ্যাট আল্লাহ তাগারি। তো আল্লাহ তাগারি কি আর সহজে পড়বে, এত বড় আলেম আপনারা চিন্তা করে দেবেন? চাক্ষুষ গেল না, আমার বাবা আমাকে বলছে হেসে হেসে, কয় হাসতাম না কান্দতাম? ক সারা দিন রাঁধছে, রান্না করে এত ভাত এত গোস্ত মাছ, মানে হুলস্থুল কাণ্ড, আলেমের ভেট আল্লাহ তাগারি। আচ্ছা এই এই কথাটা, এটা তো একটা মুসলিম সমাজে প্রাপ্ত কথা, আলিম ওলামাদের মুখে প্রাপ্ত কথা। আচ্ছা আমি এই মাত্র মনে হয় এক বছর আগে এটা আবিষ্কার করছি, এটা সূত্রটা আমার কাছে আসছে যে হ্যাঁ এইটা এই জন্য আসছে। একটা হাদিস আছে সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানির সহিহ হাদিস সিরিজে, ইন্না লিল্লাহি আনিয়াতান ফি আরদি, এই পৃথিবীতে আল্লাহর একটা তাগারি আছে। দেখেন নে পাইলাম, পৃথিবীতে আল্লাহর একটা তাগারি আছে, আপনারা কি কোন তালা, থালা 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 আছে, তাগারি আছে, গামলা তাগারি যাই বলেন, একই অর্থে পাত্র আছে, তাগারি আছে। ও আনিয়াত রব্বিকুম কুলুবু ইবাদিহি সালিহিন, আর তোমাদের রবের তাগারি হলো তার নেককার বান্দাদের দিলগুলি। এই আলিমের দিল আল্লাহ তাগারি, মুমিনের দিল আল্লাহ তাগারি, এখানে
একটু বিকৃত হইছে কি দিলের জায়গায় ফ্যাট আসে গেছে এটুকু 1400 বছরের ইতিহাস না আরবি ভাষা থেকে বাংলা ভাষায় একটা হাদিস ঢুকছে ঢুকতে গিয়া অনুবাদে কিছু এরফের হতেই পারে এখানে ফ্যাট মানে দিল দিল মানে ফ্যাট ওটা ওইটাই বোঝাচ্ছে তা আমি ইচ্ছে সুবহানাল্লাহ যে বাংলার জনগণের লোকজ ভাষায় এই কথাটা আলেমের পেট আল্লাহ তাকারি আমি এই বয়সে এসে এটা সূত্রটা পাইলাম তখন আমি বিবিসির কাদের কল্লোল শাহকে বললাম যে দেখেন একজন আলেম তিনি একটা বক্তব্য দিয়েছেন ছট করেই এক দুই বছরের গবেষণায় সহজে আমরা খুঁজে পাবো না যে এটার কোনো মূল আছে কি নেই আমিও তো পাইতেছি 10-15-20-30 বছর পরে ঠিক না আচ্ছা আরেকটা ওনাকে বললাম যে দেখেন যে কোনো বাড়িতে খেতে গেলে এক চামচ দেওয়ার পরে যদি না করি কয় হুজুর একবার দিতে নাই আরেকবার একবার দেন ভালো না একবার দেন ভালো না আরেকবার দেওয়া লাগে আপনাদের এলাকা আছে না নাই আছে না নাই আমি কত জায়গা বলছি দূরু মিয়া একবার দিলে কি হয় তোমার কে কইছে এটা কোনো হাদিসে আছে আমি ডিনাই করতাম আমার দুইবার দিলে বেশি হয়ে যায় আমি খেতে পারি না সমস্যা তুমি আমি একবার একটা খাও এখন আর বলি না এখন এই যে লোকজ ভাষা এই কথাটা যে একবার দিতে নাই দুইবার দিতে হয় সুবহানাল্লাহ একেবারে সহি হাদিস বুখারীর হাদিস কিসে হাদিস মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি দাখালাল জান্নাহ যে কোনো একটা জিনিস দুইবার কেউ আল্লাহর জন্য কাউকে দিলে সে জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাংলাদেশ কি জিনিস চিন্তা করে দেখেন যে 1400-1350 থেকে এখানে মুসলিমরা আছে ওরা কি গোয়ার ঘাস কেটেছে ওরা তো এইভাবেই কথায় কথায় ইসলাম ঢুকিয়ে দিয়ে গেছে আচ্ছা আর এরকম কত জিনিস আছে লক্ষ্মীপুরে শুনতাম যে কোনো জিনিস খাইতে আসছে এক বাড়িতে মেহমান আসছে ফ্যাট খারাপ হয়েছে কয় নিয়ত খারাপ আছিল আমার আরেক বাড়িতে খাইয়া দাইয়া বেশ সবাই সুস্থ তৃপ্তি তার জন্য হ্যাঁ ঠিক নিয়তানমান বরকত হ্যাঁ নিয়তানমান বরকত মানে নিয়ত পরিমাণে কি বরকত এটা ছোটকালে শুনতাম এখন কই আরে এই কথাটাই তো সহি বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত কি সুন্দর মাতৃভাষায় সহজ ভাষায় নিয়তানমান বরকত এখন আলিমদের বিরুদ্ধে রিট হয়েছে যে আলিমরা দলিদ্রা কথা আরে বাজিরে আলিমদের মুখে এরা স্বর্ণকার স্বর্ণকারের ছাইয়ের মধ্যে স্বর্ণ থাকে ঠিক না আলিমদের স্বাধীনতা নষ্ট করা ঠিক না আলিমরা কথা বলে বাহ্যিক আপাত দৃষ্টিতে হয়তো মনে হয় যেন এটা ঠিক না ঠিক না বহু বছর পরে রুট লেভেলে ঢুকতে ঢুকতে দেখা যাক কোনো না কোনো একটা সহি রেফারেন্স চলে আসে তো এই জন্য প্রকাশ্য যদি ইসলাম বিরোধী না হয় শরীয়ত বিরোধী কথা না হয় একটা কথা বাজারে আসছে আমিও বুঝতেছি না কোনো হাদিসের বিরুদ্ধে গেছে কি না আমারও এটা আইডিয়া আসতেছে না এখন আমাকে ধৈর্য ধরতে হবে কি সবর করতে হবে দেখতে হবে যে এটার কোনো আসল আসলে আছে কি না আমার মা কইতো আমাকে আমার বড় ভাইকে বলতো বড় ভাই স্কুলে পড়তো তো বলতো দেখ জুয়া খেলিস না তাস খেলিস না জুয়ায় লুয়ায় তাসে নাস আমায় কইতো তাসে নাস মানে তাস খেললে বিনাশ হয়ে যাবে জুয়াই লুয়াই মানে জুয়া খেললে যা পাইবা সব লুকিয়ে যাবে হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটা বলতো এখন তো দেখি সুবহানাল্লাহ সূরা মায়েদার মধ্যে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির যে মদ জুয়া তারপরে এগুলি এগুলির বিরুদ্ধে আল্লাহ তাআলা যে বক্তব্য দিয়েছেন যে এগুলি তোমার ব্যর্থতার কারণ ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন বিনাশ থেকে যদি বাঁচতে চাও সাকসেসফুল হতে চাও তাহলে এসব জুয়া মদ ইত্যাদি ইত্যাদি এগুলো সব কি করো বর্জন করো সাধারণ কথা মায়ের কথা কিন্তু সেখানেও দেখা যায় একটা কোরআনের আয়াতের আলো নূর সেখানে আছে এই জন্য ছট করেই আলেমরা কি বলে আলেমদের কোনো কথার বিরুদ্ধে জালেমরা কোনো কথা বলা ঠিক না আলেমদের কোনো কথা সমালোচনা জালেমদের করা কি না ঠিক না আলেমের কথার মধ্যে কোনো কি আছে সাই না স্বর্ণের কিছু টুকরো আছে এটা আলেমরাই বের করবে ঠিক না কি আলেমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া ঠিক না শুনেন বুড়িগঙ্গা নদীর পানি এখন খুব খারাপ খুব পচা খুব গন্ধ মাছ বাঁচে না কিছু মাছেরা দেখি বাঁচে কিছু পোকামাকড় কিছু আছে
এই পানিগুলি খুব দুর্গন্ধ, পচা, কিনার দিয়া হাঁটতেও খারাপ লাগে। বুড়িগঙ্গা নদী বা এরকম বহু নদী আছে না নাই? আছে, কারখানার বর্জ্য যে নদীতে ফেলা হয়, শীতলক্ষা নদী, বুড়িগঙ্গা নদী, বহু নদী আছে। এখন যদি আপনি বলেন যে বুড়িগঙ্গা নদীর পানি খুব হাজা মজা পচা, নদীটার দরকার নাই, এটা ভরাট করে ফেলো। যেসব নদীর পানি এত পচা নদী, এগুলির আর দরকার নাই, এগুলি সব কি ভরাট করে ফেলো। তাহলে এই নদীগুলির পানি পচা থাকলেও দেশ মরুভূমি হয় নাই, এই নদীগুলির বরকতে দেশটা মরুকরণের হাত থেকে বেঁচে আছে। তুমি যেটা বলতেছো এগুলি দরকার নাই ভরাট করে ফেলো, তাতে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে, ঠিক না? তা আলেমরা কিছু ভুলভ্রান্তি, কিছু হয়তো শয়তান কিছু কথা ওনাদের মুখ দিয়ে হয়তো উল্টাপাল্টা বলায়, তারপর আমি বলবো এটা বুড়িগঙ্গার পচা পানি, তারপরেও পানি, তারপরেও জীবন, তারপরেও দেশের জন্য ভালো। নদীটা মরারছে, ভরাট হয়ে যাওয়াচ্ছে, হারিয়ে যাওয়াচ্ছে, তাহলে দেশ মরুভূমি হয়ে যাবে, তখন আর এই দেশে থাকাই যাবে না, ঠিক নয় কি? তাহলে আলেম সম্প্রদায়, ওলামাই কেরাম, আল্লাহ নবীর ওয়ারিস, এদের বিরুদ্ধে তোমরা কোনো পদক্ষেপ নিতে যাইও না, এদেরকে এদের উপর ছেড়ে দাও ইনশাআল্লাহ। আগের থেকে আলেমরা বহু সংশোধন হয়েছেন এখন, আগের আগের আলেমরা যেভাবে ওয়াজ করতেন, এখনকার আলেমরা তার চেয়ে অনেক ডিফারেন্ট ওয়াজ করে। সবাই চেষ্টা করে একটু কোরআনের আয়াত বলি, একটু হাদিস বলি, সবাই চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। একদিনে কি সমাজ চেঞ্জ হয়? যুগের পর যুগ এই দেশে ওয়াজ হয়েছে, অমুক রহমতুল্লাহ আলাইনে ফরমায়া, অমুক খাজানে ফরমায়া, তাই না? উস্তাদরা বলেছেন, পীর সাহেবরা বলেছেন, এগুলি বেশি বলা হয়েছে। কিন্তু পরে যে কল আল্লাহ কল রাসুল কেন নয়, কেন আমরা আল্লাহ বলেছেন রাসুল বলেছেন এটা বলবো না, পল্টি খেয়েছে না ওলামারা? তো যেটা 1300 বছরের অভ্যাস সেটা চেঞ্জ করতে হতো তুমি অন্তত 20-30 বছর সময় দিবা, নাকি? লোকমান হাকিমকে এক লোক নিজের গোলাম মনে করে 1 বছর খাটিয়েছে, তার গোলাম হারিয়ে গেছে, লোকমান হাকিমও কালো, ওই গোলামও কালো, দেখতে দুজন একরকম। ওই লোক নিজের গোলাম মনে করে লোকমান হাকিমকে তার বাড়িতে বন্দি করে রেখেছে 1 বছর। কিন্তু লোকমান হাকিমের জ্ঞান, বিজ্ঞান, তার অভিজ্ঞতা, তার কথাবার্তা আর তার ওই 1 বছর আগের হারানো গোলামের জ্ঞান বিজ্ঞান কথাবার্তার সাথে কোনো মিলেই নাই। শেষ এই মনিবের ভুল ভাঙছে যে না রে, এই লোকটা আসলে আমার গোলাম না। তো সে পরে সিদ্ধান্ত নিয়েছে, না এই বেচারার ছেড়ে দিই, খামাখা নির্যাতনই করলাম। তো যাওয়ার সময় বলতেছে যে ভাই তোমার 1 বছর কষ্ট দিয়েছি, তো কষ্টগুলি একটু ভুলে যাই। হ্যাঁ, লোকমান হাকিম বলে, ভাই তুমি 1 বছর যে জ্বালানি আমার জ্বালাইছো, আর আমি এই এখন কয়েক মুহূর্তে এত 1 বছরের জ্বালানি ভুলে যাব, এটা পারবো না, তবে আমি চেষ্টা করবো আস্তে আস্তে। 1 বছরের দেওয়া কষ্ট যদি উনি সামান্য সময়ে ভুলতে না পারে, আমাদের 1300 বছরের বলার স্টাইল, ওয়াজের স্টাইল ইত্যাদি আমরা 2-4 বছরে চেঞ্জ করে ফেলতে পারবো? সময় দিতে হবে কি না? ধীরে ধীরে আলেমরাই ঠিক হয়ে যাবে, আল্লাহ ঠিক করবেন। কে কে ঠিক করবেন? আল্লাহ ঠিক করবেন, আলহামদুলিল্লাহ। এই দেশের ওলামারা আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট হকপন্থী, দলিলপন্থী, কোরআন হাদিস দিয়ে তারা ওয়াজ করার চেষ্টা করে। তোমরা এই যে যারা সমালোচনা করছো আলেমদেরকে, আলেমদের পিছনে কয় পয়সা ব্যয় করেছে, কয়টা পয়সা ব্যয় করেছে? এই যে কমই মাদ্রাসা, মূল যে মাদ্রাসাগুলি বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামারা, ওলামা যারা তৈরি করেন, সেই দুই সেই মানুষের সুপারির চাঁদা তুলে, নারিকেল, তারপরে এই ধান ইত্যাদি বস্তা, মাথায় বস্তা করে করে লোকের দুয়ারে দুয়ারে গিয়ে তারা এই দেশকে স্পেন হওয়ার হাত থেকে রক্ষা করেছে। স্পেনে 700 বছর ইসলাম মুসলমানরা ছিল, এখন একটাও নাই, একজন মুসলমানও নাই, হারিয়ে গেছে। এই বাংলাদেশে সে অবস্থা হতো যদি ব্রিটিশরা সমস্ত মাদ্রাসা মসজিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পরে, আলেমরা ভিখারি হওয়ার পরে, তারা যদি ভিক্ষা করে করে মাদ্রাসাগুলি রক্ষা না করতো, এই দেশে স্পেন হয়ে যেতে পারতো। এসব আলেমদের পিছনে কয় কোটি টাকা কি বিনিয়োগটা করেছো তোমরা, যে আলেমরা আপার ক্লাসের ডক্টরদের মতো কথা বলবে? ওরা তো কোনো মতে যেসব ভাত খাইয়ে এই দেশে আলেমরা আলেম হয়েছে, এসব ভাত কোনো ভদ্রলোককে দিলে খেতেই পারবে না। আমরা তো জানি একদিকে ভাতের প্লেটে একদিকে মাছি বাঁচতে হইতো,
একদিকে পোকা বাঁচতে হইতো, একদিকে মরা মরা বাঁচতে হইতো, সব মরা ধান মরা চাল পোকা বেঁচে তারপরে একটু খেয়ে আলহামদুলিল্লাহ বলে মরেঙ্গে হাম কিতাব উপর অরাক হোক আর কাফন আপনা মরলে এই কিতাবের উপরে মরবো, যদি কাফন কিনার পয়সা না থাকে কিতাবের পাতা দিয়ে দাফন করো আমাদেরকে। এই দেশের আলেমরা এই কষ্ট করে এই দেশে ইসলাম রেখেছে। আজকে সে আলেমদের বিরুদ্ধে তোমরা কথা বলো, সময় দাও, আলেমদের বিরুদ্ধে কথা বলো না, আল্লাহ সহ্য করবে না ইনশাআল্লাহ। আলেমরা যদি ছাইও দেয়, ছাইয়ের মধ্যেও স্বর্ণ পাবে ইনশাআল্লাহ। আলেমরা যদি বুড়ি গঙ্গার ফসা নদীও হয় তবুও মরুকরণের হাত থেকে বেঁচে যাবে, আলেমদের ওসিলায় হেদায়েত থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা ওলামাদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, ওয়ারিসিন আম্বিয়ার, তাদের দ্বারাই দিন পৃথিবীতে থাকবে নবীজির এই কথা, এটা শতসিদ্ধ, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। অন্যরা যাতে আলেমদের সমালোচনা না করে। লুহুমুল উলামাই মাসমুমা, ইমাম ইবনে আসাকির একটা হাদিস বর্ণনা করেছেন সাহাবিদের কথা, যে আলেমদের গোস্ত খুব বিষাক্ত, অর্থাৎ আলেমদের গীবত যদি কেউ করে, দুর্নাম কেউ করে পেছনে, সে যেন বিষাক্ত গোস্ত খাইলে মারা পড়বে, এর অপমৃত্যু হতে পারে। তা আমাদের বাংলাদেশের সাংবাদিক ভাই বা যারা এখন হয়তো কিছু ইসলামের কথা তারা জানতে পারছেন, আলেমরা ওয়াজ করছেন, বক্তৃতা দিয়ে দিচ্ছেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে আলেমদের বাস্তব অবস্থা বুঝে আপনারা তারপরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কত কষ্টে, কত অপমান সহ্য করে এই দেশে লক্ষ লক্ষ আলিম ওলামা তারা তৈরি করতেছেন। আমার ভাই, আমার আপন ভাই আব্দুর রহিম মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আমার 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 আপন ভাইকে আমার বাবা 19 বার মাদ্রাসায় দিয়েছে, এবং 19 বার সে স্কুলের মাস্টার সাহেবদের ফুসরা নিতে 19 বার মাদ্রাসা ছেড়ে স্কুলে ভর্তি হয়েছে। 19 দুগুণা কত? 38 বার বাবা তাকে মাদ্রাসায় আনছে, সে স্কুলে গেছে, মাদ্রাসায় আনছে, স্কুলে গেছে। তার অভিযোগ কি? বাবা আমি মাদ্রাসায় পড়বো, পড়ে পাস করব, পাস করার পরে আমাকে বলা হবে ধানের বস্তা নিয়ে বাড়ি বাড়ি যাও, সুপারি তোলো, নারিকেলের নারিকেল তোলো। বাবা আমি পারবো না, সে পড়ে নাই। আমাকে সে বলতো, আমাকে আমার বাবাই বলতো যে তুই যে মাদ্রাসায় পড়িস। আজকে একজন মৌলভী সাহেবকে দেখলাম আমার পিছে পিছে হাঁটতেছে, তো আমি বুঝলাম না, আমি যেদিকে যাই হুজুর সেদিকে যায়, তো হাঁটার কারণটা কি? আমি একটু ওনাকে অবজার্ভ করলাম, অবজার্ভ করে দেখি ওনার হাতে একটা তেলের শিশি বোতল, তো তেল কেনার পয়সা নাই। আমি বুঝলাম, বুঝে পকেট থেকে 10 পাই বের করে দিলাম ওই আমলে, বহুদিন আগের কথা। তো হুজুর খুশি মনে চলে গেল, তুই যে মাদ্রাসায় পড়িস এই কাজ করবি? আমার আপন ভাই আমাকে বলেছে, এটা বাস্তব। কত কষ্ট করে আমার বাবার মুখে, আমার বাবা এই বাংলার বাঘা বাঘা বড় আলি আর আলেমগুলি প্রায় সবাই আমার বাবার ছাত্র। এখনকার বাইতুল মক্কার আমার খতিব সাহেব সালাউদ্দিন সাহেব আমার বাবার হাতের গড়া ছাত্র। যদি আদর্শে অনেক কথায় আমরা অনেকের সাথে মিল করি না, কিন্তু আমার বাবার হাতের গড়া ছাত্র, উনি আমাকে আব্বার সূত্রে ভাই, ছোট ভাই বলে অনেক স্নেহ করেন বাইতুল মক্কার আমার খতিব সাহেব। আমার সে বাবা বলতো, পাইলে রুজি না পাইলে রোজা, আছি এই রাস্তায়। তা সেই ওলামারা এত কষ্ট করে তোমাদেরকে দিন ঈমান জান্নাতে যাওয়ার রাস্তাগুলি ধরে রাখছে ওলামারা। ওলামাদের এই ত্যাগ কোরবানি, অবহেলিত মাদ্রাসাগুলি, টাকা নাই, বেতন নাই, কাঠামো নাই। এখন না এই সরকার হয়তো কিছু কিছু ওলামাদেরকে মূল্যায়ন করছেন, সার্টিফিকেটের মূল্যায়ন দিচ্ছেন, ঠিক নয় কি? একটু একটু আলহামদুলিল্লাহ তারা আসতেছে, কিন্তু তারা যে সেই 250 বছর থেকে কত মানবেতর জীবন যাপন করে এই দেশে ইসলামকে, ইসলামের নামকে যে ধরে রেখেছে, এই জন্য সবাই আলেমদেরকে ধন্যবাদ দাও। আলেমদের বিরুদ্ধে মামলা মোকদ্দমার দরকার নাই, ঠিক নয় কি? আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের মান ইজ্জত বাংলার জমিনে আল্লাহ তাআলা চির উন্নত রাখুন, সমুন্নত রাখুন। এই কথা বলেই সমাপ্ত করলাম।